এই তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে বাবা ভালো মতো দেখতে পাচ্ছি না কমালই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ ব্যবহার করুন সুপারস্টার এলইডি যা দেয় সঠিক মাত্রার আলো আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয় আসসালামু আলাইকুম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ সংবাদে পুরো সংবাদের সঞ্চালক হিসেবে থাকছি আমি সাদিক হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম ভারতে পাকিস্তান ও চীনের সম্মিলিত হামলার আশঙ্কা করছেন দেশটির চিফ অফ ডিফেন্স স্টাফ ফ্রান্সের শার্লি এবদো পত্রিকায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের তীব্র নিন্দা করেছে তুরস্ক এবং নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা তা তদন্ত হবে জানালেন ওবায়দুল কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এছাড়াও সংবাদে থাকছে চেঞ্জ টিভির শনিবারের বিশেষ আয়োজন ইবনে সিনা ট্রাস্ট হেলথ ভিউ এবারে পুরো সংবাদ ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল বিপিন রাওয়াত বলেছেন লাদাখে চলমান চীন ভারত উত্তেজনার সুযোগ নিতে পারে পাকিস্তান এক সেমিনারে তিনি বেজিং ইসলামাবাদ যৌথ পদক্ষেপের আশঙ্কা প্রকাশ করেছেন তেমন কিছু ঘটলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ার করেছেন তিনি হিন্দুস্তান টাইমস জানিয়েছে বৃহস্পতিবার ভারত মার্কিন নয়া চ্যালেঞ্জ সম্পর্কিত একটি সেমিনারে বক্তব্য দেন বিপিন রাওয়াত সে সময় ভারতের বিরুদ্ধে পাকিস্তান ও চীনের সমন্বিত পদক্ষেপের আশঙ্কা প্রকাশ করেন তিনি বলেন দুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম ভারতীয় সেনা এই সংক্রান্ত রণনীতি কী হবে তাও বলেন জেনারেল রাওয়াত জানান প্রাইমারি ও সেকেন্ডারি ফ্রন্ট নির্ধারণ করা হবে প্রসঙ্গত এদিনই সেনাপ্রধান নারাভানে দুই দিনের সফরে লাদাখ গিয়েছেন লাদাখ পরিস্থিতি রিভিউ করতে বিপিন রাওয়াত বলেন উত্তর সীমান্তে যদি কোনো হুমকি তৈরি হয় পাকিস্তান তার সুযোগ নিতে পারে এবং আমাদের জন্য সংকট সৃষ্টি করতে পারে তবে আমরা প্রস্তুত রয়েছি যেন পাকিস্তান কোনোভাবেই এমন অপতৎপরতা না চালাতে পারে তাহলে চরম জবাব দিতে প্রস্তুত ভারত পাকিস্তান সে চেষ্টা করলে ইসলামাবাদের কপালে চরম দুর্ভোগ রয়েছে বৃহস্পতিবার ভারতের সেনাপ্রধান নারাভানেও লাদাখ পরিদর্শন করে সেখানকার উত্তপ্ত পরিস্থিতির কথা জানান তিনি বলেন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি বর্তমানে সামান্য উত্তপ্ত তবে জওয়ানরা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত ফ্রান্সের শার্লি এবদো পত্রিকায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি এক্সয় বলেছেন শার্লি এবদো ম্যাগাজিনের উস্কানিমূলক পদক্ষেপের বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো যে ব্যাখ্যা দিচ্ছেন তা পুরোপুরি অগ্রহণযোগ্য তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে গণমাধ্যম ও বাক স্বাধীনতার কথা বলে মুসলমানদের প্রতি এ ধরনের অবমাননাকে ব্যাখ্যা করা যাবে না এতে বলা হয়েছে ফ্রান্স সহ ইউরোপের ফ্যাসিস্ট ও বর্ণবাদী গোষ্ঠীগুলো মুক্ত চিন্তার কথা বলে অন্যদের অধিকার লঙ্ঘন করছে এবং ইসলাম ভীতি ছড়িয়ে দিচ্ছে তারা বিদ্বেষ উস্কে দিচ্ছে গত মঙ্গলবার বিশ্ব শান্তিদূত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে 2015 সালে যে কার্টুনগুলো প্রকাশ করেছিল সেগুলোই আবার প্রকাশ করেছে তারা বিভিন্ন সূত্র জানিয়েছে ম্যাগাজিন শার্লি এবদোর সবশেষ সংস্করণের প্রচ্ছদে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে আঁকা 12টি কার্টুন ছাপা হয়েছে এই ব্যঙ্গাত্মক কার্টুনগুলো 2005 সালে প্রথম প্রকাশ করেছিল ডেনমার্কের একটি পত্রিকা এরপর কয়েকবার শার্লি এবদো বিশ্ব মানবতার মুক্তির দূত মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ছাপায় 2015 সালে মহানবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর বিশ্বব্যাপী ব্যাপক প্রতিবাদ শুরু হয় সারা বিশ্বের মুসলমান বিক্ষোভ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে নাকি নাশকতা হয়েছে তা তদন্ত করে দেখা হবে আজ বেলা 11:30টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন সেতুমন্ত্রী বলেন মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ ও সহায়তার আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের ধৈর্য ধরার আহ্বান জানান ওবায়দুল কাদের। করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে তিনি বলেন, ইউরোপ আমেরিকা সহ যে সকল দেশ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছিল আবারও তারা বাধ্য হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে। করোনা পরিস্থিতি বিবেচনা করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর শীর্ষক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন ময়মনসিংহ সাত আসনের সংসদ সদস্য হাফিজ মাওলানা রুহুল আমিন মাদানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনর রশিদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ শামসুদ্দিন আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএইচএম মোস্তাফিজুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ জালালউদ্দিন। দর্শক খবরের পর জানিচ্ছে সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরে। আমরা সালাম সাহেবের মতো এমন মানুষের ফ্যান যারা নীরবে সমাজের সেবা করে যায়, ঠিক তেমনই সুপারস্টার ফ্যান। প্রযুক্তির সেরা টাইপ ই ইনসুলেশন থাকায় টানা ঘূর্ণনে কয়েল ঠান্ডা রেখে সেবা দেয় দিনের পর দিন। সুপারস্টার ফ্যান চলে অবিরাম। ব্যাংকিং সেবা থেকে যারা এতদিন ছিলেন দূরে, প্রযুক্তি নির্ভর সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা তারা এখন পাবেন বাড়ির পাশেই। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আপনার পাশেই। স্বাগত আবারও প্রত্যেকে আমন্ত্রণ চেঞ্জ সংবাদে। প্রিয় দর্শক, এবার ইবনে সিনা ট্রাস্ট হেলথ ভিউ। হেলথ ভিউয়ে আজ থাকছে বাদামের পুষ্টিগুণ সম্পর্কে কিছু তথ্য। পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আরও কত কি যা নানাভাবে শরীরে কাজে লেগে থাকে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত কেউ যদি এক বাটি করে বাদাম খাওয়া শুরু করেন তাহলে শরীরে এমন কিছু উপাদানের প্রবেশ ঘটে যা এই যুদ্ধ শরীরকে চাঙ্গা তো রাখেই, সে সঙ্গে একাধিক রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। বাদাম খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, বাদামে উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। তাই তো প্রতিদিন এক বাটি করে বাদাম খাওয়া শুরু করলে জীবনে কোনো দিনও হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না। আমেরিকার অ্যান্ড্রোস ইউনিভার্সিটির গবেষকদের করা এক পরীক্ষায় দেখা গেছে, বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা কগনিটিভ পাওয়া, সহজ কথায় বললে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানে শেষ নয়, অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে, যেমন অ্যাক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোষেদের ক্ষত রোধ করে, সে সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে। মধ্যপ্রাচ্য থেকে এসে এদেশে জাঁকে বসা এই প্রাকৃতিক উপাদানটির শরীরে রয়েছে প্রায় 3.5 গ্রাম ফাইবার, 6 গ্রাম প্রোটিন, 14 গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ভিটামিন B2, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে। প্রসঙ্গত, এক মুঠো বাদাম খেলে শরীরে মাত্র 161 ক্যালোরি প্রবেশ করে, ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। গত কয়েক দশকের পরিসংখ্যান ঘাটলে দেখতে পাবেন কীভাবে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হার্টের রোগে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। তাই এ বিষয়ে সাবধান থাকাটা ভীষণভাবে জরুরি। শরীরে যাতে কোনোভাবে বাজে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই কাজটি করবেন কীভাবে? খুব সহজ, প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্তি ঘটান, তাহলেই দেখবেন হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তায় থাকতে হবে না। শুধু ডায়াবেটিস নয়, বাদামে উপস্থিত ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে, শরীরে এই খনিজটির ঘাটতি দেখা দিলে অল্প সময়ের মধ্যেই ব্লাড প্রেশার মারাত্মক বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে থাকে।
আর বেশি দিন যদি রক্তচাপ নিয়ন্ত্রণে বাইরে থাকে তাহলে হঠাৎ করে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনি সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। বাদাম খাওয়ার পর খিদে একেবারে কমে যায়, ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়, সেই সঙ্গে শরীরে প্রয়োজন অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে। বাদামে থাকা ম্যাগনেশিয়াম রক্তে উপস্থিত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, সেই কারণেই তো ডায়াবেটিকদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খাওয়ার অভ্যাস করলে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় 25-38% কমে যায়। বাদামে উপস্থিত প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষেদের কর্মক্ষমতার বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে তাদের শরীরে যাতে কোনোভাবে ক্ষতের সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে, ফলে বয়স বাড়লেও শরীরের ওপর তার কোনো প্রভাব পড়ে না। বেশ কিছু গবেষণা দেখা গেছে নিয়মিত জলে ভেজানো কাজু বাদাম খেলে দেহের অন্দরে বিশেষ কিছু এনজাইমের ক্ষরণ বেড়ে যায়, যার প্রভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটতে শুরু করে, সেই সঙ্গে গ্যাস অম্বলের প্রকোপও কমে যায়। এবার বুঝেছেন তো খাদ্যরসিক বাঙালি, আমাদের কেন প্রতিদিন এক মুঠো করে বাদাম খাওয়া উচিত? প্রিয় দর্শক, এর মধ্য দিয়ে শেষ করছি চেন সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতে পাকিস্তান ও চীনের সম্মিলিত হামলার আশঙ্কা করছেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ। ফ্রান্সের শার্লি এবদো পত্রিকায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের তীব্র নিন্দা করেছে তুরস্ক। এবং নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা তা তদন্ত হবে জানালেন ওবায়দুল কাদের। প্রিয় দর্শক, চেঞ্জটিভি.প্রেস বাংলাদেশের প্রথম ব্যতিক্রমী ভিডিও নিউজ পোর্টাল। ভিজিট করুন এর ওয়েবসাইট www.চেঞ্জটিভি.প্রেস, ইউটিউব youtube.com/চেঞ্জটিভি.প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।